বন্ধুরা দোকান ছেড়ে চলে গেছে, এত রোদের গুঁতোয়। আর উনি ঘোড়া ঘোড়া চড়ে বলে শুধু আকমা করতে, কিন্তু লোক নি তো কি হবে। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি অ্যানাদার নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আর আজকের যে ব্লগ, অনেকই মজাদার সুন্দর একটা ব্লগ হতে চলেছে, সঙ্গে থাকুন, বেশ ভালো লাগবে। আর আজকে বন্ধুরা কি হয়েছে, আমাদের একদম মানে তাড়াতাড়ি আমাদের রেসিপির যে শুটিং সেটা কিন্তু কমপ্লিট। তাই একদম আমার আমার কাজ রয়েছে, কিন্তু আমার মা বাপি একদম ফ্রি। আর তারপরে আজকে আমি বাপির মাকে বলেছি যে হ্যাঁ তোমরা একটু বেরো আশেপাশে, বেরো মানে একটু ঘুরে দেখো, সেটা বলেছি, ওরকম না ব্যাপারটা। হ্যাঁ মানে আমাদের এখানটা বন্ধুরা সুন্দর সুন্দরও কিন্তু ঠাকুর উঠেছে। আমাদের এখানটা যে গ্রাম বলে যে মানে ঠাকুর ওঠে না তা কিন্তু নয়, বেশ দারুণ দারুণ কিন্তু পুজো হয়, প্যান্ডেল হয়, খুব সুন্দর হয়। তো সেই জন্য ঘুরে দেখবে আমার মা বাপি, সঙ্গে থাকুন, বেশ মজা আসতে চলেছে। কোথায় কোথায় কী কী হয়েছে সব কিছু দেখতে পাবেন, জমজমাট সব কিছু মিলেমিশে আজকে ব্লগ। একদম চামর দেশে, আরে দাদু চামর প্যান্ডেল, আর এটা নয়নানের, এই দেখছেন প্যান্ডেল খুব সুন্দর, খুব সুন্দর প্যান্ডেল। ঠাকুর মশাই এদিকে এখন পূজা, মনে হয় সকালে নবমীর পূজা হয়ে গেছে না কি ঠাকুর? হ্যাঁ দশমীর পূজা হবে বন্ধু। হ্যাঁ করতে কি ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর ঠাকুর হয়েছে। ভালো আছে ঠাকুর? ঠিক আছে বন্ধুরা দেখুন, একদম আমরা দুজন মিলে একদম বেরিয়ে পড়েছি আজকে। হ্যাঁ ঠাকুর দেখতে একদম এসে গেছি, একদম দুজন মিলে দেখতে পাচ্ছেন। হ্যাঁ আর এদিকে খুব সুন্দর একটা এই যে ফলতা ফিটার জন, হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে, ওই জন্য বলি বন্ধুদের একটু দেখিয়ে দিই। দেখছেন খুব সুন্দর লাগছে। আর আজকের আমাদের সকাল সকাল একটু আন্না বান্না হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা দুর্গাপূজার সময় কাশফুল দেখুন, দূরে কত সুন্দর প্রচুর কাশফুল ফুটেছে। আমার তো রাস্তায় যেতে যেতে ভালো লাগলো, বলি বন্ধুদেরকে দেখাও, সব বন্ধুরা তো দেখেনি কাশফুল, দেখুন
ওদিকটা প্রচুর রয়েছে, দারুণ লাগছে। হাওয়াতে মাথাগুলো দুলছে, কি সুন্দর লাগছে দূরের দিকে, হেভি হেভি। যত হাওয়া হচ্ছে তত দুলছে, দারুণ লাগছে। একদিকে কচুরি পানা ভর্তি আর একদিকে কাশফুল হাওয়াতে দুলছে, দারুণ দৃশ্য। আর দুজনা আমরা ঘুরছি, বাইরে এলে কত রকম কত কি দেখা যায়, খুব ভালো লাগছে। বন্ধুরা, পূজা প্যান্ডেলে এসে গেছি, আর বন্ধুরা আমি একদম পূজা মণ্ডপে এসে গেছি, আর এটা হচ্ছে একদম খুব সুন্দর পূজা মণ্ডপ, ফলতা এক নম্বর সেক্টরে, দেখুন খুব সুন্দর, দেখুন একদম জমে গেছে, একদম পূজা একদম খুব সুন্দর, আর একদম খুব সুন্দর, দেখুন ভালো লাগছে যে, ভালো তো লাগবে, খুব সুন্দর কারুকার্য করেছে। খুব সুন্দর ঠাকুর, যেমন প্যান্ডেলও তেমন, আগের বছর এখানে বৃক্ষ জননী করেছিল, এসেছিল বৃক্ষ জননী করেছিল, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই তো ঠিক দিচ্ছে। এই বন্ধুরা, এই যে আমরা ছাই নব, যজ্ঞের ছাই, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ মা দুর্গার এই যজ্ঞের ছাই খুব উপকারী। বন্ধুরা, আমরা ঠাকুর দেখে দুজনে নামছি, হ্যাঁ খুব সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর, হ্যাঁ। আর আজকের পুজো হচ্ছে নবমী পূজা, আচ্ছা বন্ধুরা দেখুন কত সুন্দর প্যান্ডেল শুরু, দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর একদম প্যান্ডেল করেছে, এত সুন্দর প্যান্ডেল করেছে। এটা হচ্ছে আমাদের ফলতায় দু নম্বর গেটে, খুব ভালো করেছে, তাই তো, একদম খুব সুন্দর। ঠাকুরটাও এক ঘর ঠাকুর, খুব সুন্দর ঠাকুর হয়েছে, দেখুন বন্ধুরা এত সুন্দর ঠাকুর হয়েছে। আর প্যান্ডেলটা তো মানে কোনো কথাই হবে না, এত সুন্দর প্যান্ডেল হয়েছে। আর ঝাড়বাতিটা, ঝাড়বাতিটা তো খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। আর ঠাকুরটা, ঠাকুর মানে কোনো কথাই হবে না, এত সুন্দর মানে ঠাকুর হয়েছে। আর প্যান্ডেল তো আমি আসতে চাইছিলাম না, উনি তো জোর করে বললো, মানে না দেখে আসবে চলো, বললাম রোদের বেলা কেউ ঠাকুর দেখতে বার হয় রাত্রিবেলা, বলে না চলো। মন ভরে যাবে একদম, কত
আশা করি বন্ধুরা করেছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে হেভি হয়েছে তো ভালো লাগছে তো হ্যাঁ তবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা বিজয় পূজা হয়ে গেল মনে হয় হ্যাঁ দেখুন দেখুন বন্ধুরা দোকান ছেড়ে চলে গেছে এত রোদের গুঁতোয় আর উনি ঘোড়া ঘোড়া চড়ে বলে শুধু আঁকমাক করতে কিন্তু লোক নি তো কি হবে আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ কোনো অসুবিধা নেই বন্ধুরা এটার নাম হচ্ছে তেঁতুলতলা আর এই তেঁতুল গাছটা দেখুন কি মোটা হ্যাঁ এ মানে বিখ্যাত একদম নাম তেঁতুলতলা পাল্টা তেঁতুলতলা বললে সবাই চেনে চলো 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 প্যান্ডেলটা খুব সুন্দর হয়ে করেছে হ্যাঁ দেখুন বন্ধুরা খুব সুন্দর করেছে বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে প্যান্ডেল আর একদম কেমন লাগছে তবে কোন দিক দিয়ে ঢুকবে গেট এই দিক দিয়েই চলো কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখুন আমরা দুপুরবেলা ঠাকুর দেখতে পারি দুপুরবেলা ঠাকুর দেখতে আসার জন্য সকালবেলা ভোর ভোর একদম রান্না করে নিয়েছি নিয়ে আর দুজনে বেরিয়েছি যমুনা হয়ে গেছে হ্যাঁ বিজয়া পূজা হয়ে গেছে কালকে অনেক জায়গা আজকের করে দিচ্ছে কি বল অনেক জায়গা আজকের করছে কি বল অনেক জায়গায় অনেক রকম অনেক রকম দেখুন বন্ধুরা দেখুন খুব সুন্দর ডিজাইন করেছে এত সুন্দর ডিজাইন করেছে হ্যাঁ দেখুন খুব ভালো লাগছে আর খুব সুন্দর দেখুন আমরা একটু রেস্ট নিচ্ছি হ্যাঁ একটু এখানে ঠান্ডা আছে বেশ ভালো লাগছে হ্যাঁ ঘুরে ঘুরে এখানে একটু রেস্ট নিচ্ছি পাঁচ মিনিট আবার যাবো আপনাদেরকে দেখাবো আবার কেমন প্যান্ডেলে গিয়ে পৌঁছাই আমরা চলো দেখুন বন্ধুরা কি বিশাল বড় পুকুর একদম এপার থেকে ওপারে দেখতে পুকুর বলবে না ঝিল বলবে হ্যাঁ বিশাল বড় চলো বট গাছের ছাওয়ায় খুব সুন্দর ভালো লাগছে এখানে আমার আত্মীয়র বাড়ি আছে কাছে কাছে যাবে নাকি আমার মাসির বাড়ি ছিল চলো 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 এখন আর মাসির বাড়ি গিয়ে গাইনি হ্যাঁ আমরা যে কাজে বাড়ি ঠাকুর দেখতে ঠাকুর দেখি ঠিক আছে দেখুন জল খাচ্ছে হ্যাঁ কলে হ্যাঁ দেখুন এই আমাদের ফলতার জেটি হ্যাঁ এটা হচ্ছে নতুন জেটি তৈরি হয়েছে আর ওইদিকে হচ্ছে পুরনো জেটি হ্যাঁ আমরা এসে গেছি এই জেটির ধারে আমি জেটিতে উঠেছি এবার নামবো কী করে হ্যাঁ দেখি গাবাস করে নামি নেমে পড়েছি হ্যাঁ ভালো লাগতেছে হ্যাঁ
এই দেখুন এতক্ষণ বলছিল ভালো লাগেনি আর এখন বলছে ভালো লাগছে। ঠাকুরও দেখা হলো আবার নদীও দেখা যাচ্ছে। হ্যাঁ জয় মা গঙ্গা। ওম মা গঙ্গা নমো মা গঙ্গা সঙ্গে গঙ্গা। সরক সরক জলের আওয়াজ হচ্ছে কিন্তু একটা কোনো জাহাজ এখন বন্ধুরা দেখুন প্যাসেঞ্জার নৌকা চলে গেল একদম আর এদিকে অনেক নৌকা বাঁধা আছে। হ্যাঁ নৌকা এগুলো টলা হ্যাঁ এগুলো টলা যাও বলছে মাথায় নাকি গঙ্গার জল দেবে এ পাত দিয়ে নামতে পারছি। আচ্ছা দড়ি সব কাজ হচ্ছে নৌকার আর ওইদিকে মাথায় জল দেবে গঙ্গা জল মাথায় দেবে ওই জন্য চলেছে দেখুন এই যে আর এই যে মাছ ধরা নৌকা আর মাথায় জল দিচ্ছে এই যে দেখুন গঙ্গে 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 আমারও দেবে বলে আসতেছে বন্ধুরা এই যে হাতে করে নিয়ে আসতেছে গঙ্গে 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 এই মাথায় দিয়েছে। হ্যাঁ এতেই হয়ে যাবে সব কিছু দেখুন বন্ধুরা দেখছেন একদম খুব সুন্দর আর এটা মাছ ধরা ছোট নৌকা। হ্যাঁ আর এগুলো হচ্ছে ট্রলার। হ্যাঁ বন্ধুরা দশমী পূজা হয়ে যাচ্ছে মায়ের। হ্যাঁ আর একদম দেখুন বন্ধুরা খুব সুন্দর ঠাকুর হয়েছে। বন্ধুরা দেখুন একদম বিশাল বড় প্যান্ডেল আর বিশাল বড় ঠাকুর আছে এর মধ্যে, যে না দেখবে সে বুঝতে পারবে না কত সুন্দর ঠাকুর। হ্যাঁ খুব সুন্দর ভালো লেগেছে ঠাকুরটা খুব বড়। বন্ধুরা বাপি মা এসে গিয়েছে পুজো দেখতে গিয়েছিল। হ্যাঁ পুরো একদম চারিদিকে ঘুরে টুরে এসে গিয়েছে, তো আমি কিছু বলিনি, নিয়েটি আসতে আর এখন বা এখন মানে
কি কিনবে এখন তো অন্য সময় তো তবু আমার মা কি নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি খালি দেখুন বন্ধু কি নিয়েছে রসগোল্লা হ্যাঁ সুন্দর সুন্দর রসগোল্লা বেশ সুন্দর মিষ্টি মুখ তার মানে একদম জমজমাট রসগোল্লা আর মা বেঁচে হয়েছে দারুণ জিনিস নিয়ে এসেছে রসগোল্লা বাবুর জন্য যা নিয়ে যাবে না আমি বলি তাহলে খাঁটি মাল নিয়ে যায় খাঁটি রসগোল্লা এখন বন্ধুরা খাওয়া হচ্ছে পোলাও আর সঙ্গে কি দেয় এখন সঙ্গে মটন মটন আছে বন্ধুরা আর মা নিয়ে যে রসগোল্লা সেটাও খাবো এই দিয়ে আজকে এক চামচ দাও আর এক চামচ হলো পোলাও আর সঙ্গে মটন মজা আসবে একদম ও জমজম একদম বাস আর ওই আমার রসগোল্লা মা নিয়ে এসছে ভালো করেছে বন্ধুরা মা ঠাকুর দেখতে গিয়ে নিয়ে এসছে আমার জন্য হ্যাঁ মজা আসবে এখন এইটা খেয়ে নি পরে লাস্ট ওইটা খাবো বেশ দারুণ পিস কিন্তু নরম তুলতুল করছে না সিদ্ধ হয়েছে বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেটাকে 5 টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরও একখানা জমজমাট ব্লগ নিয়ে জমজমাট ভিডিও নিয়ে বাই